আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা একটি ক্যাটাগরিতে মোট 627 জন লোকবল নিয়োগ দেবে, 627 জন একটি পদেই। আর এইখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, যদি না আপনার বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে। তো বন্ধুরা, বুঝতে পারছেন 627 জন এই সময় বিশাল ব্যাপার। তো আপনারা যারা জব করতে চান, এখানে অবশ্যই এই বিজ্ঞাপনটি ফুলফিল দেখতে পারেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট ডিপ্লোমা এর জন্য শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনলাইনে লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো টেনশন করার দরকার নেই, এখানে লিঙ্ক থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একদিকে আছে ফার্মাসিস্ট ডিপ্লোমা, এখানে পদের সংখ্যা হলো 627। বেতন পাবেন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে আপনার যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এটা কিন্তু যারা ওই ডিপ্লোমা কোর্স করছেন ফার্মেসিস্ট বিষয়ে, তারাই কিন্তু শুধু আবেদন করতে পারবেন, অন্য কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে আবেদনের শর্তাবলী আছে, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, সেখান থেকে আপনি আবেদন করে নেবেন। তো আবেদনের বয়সসীমা 1 নভেম্বর 2022 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, আর যাদের কোটা আছে তাদের জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা, এখানে আবেদন শুরু হয়েছে 17 তারিখ থেকে, মানে গতকাল থেকে শুরু হয়েছে সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে এখানে 16ই ডিসেম্বর বিকাল 5টায়। এখনো কিন্তু প্রায় 1 মাস সময় আছে। তো আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন, সময় থাকতে আবেদন করে নিন। তো এখানে আবেদন ফি লাগবে 334 টাকা, আর এটা আপনার সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। আর এখানে আপনি যখন আবেদন করবেন, তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে আবেদনের টাকাটা শোধ করতে হবে, নইলে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন, অবশ্যই এখানে আবেদন করবেন, কারণ এখানে কিন্তু 627টি পদ। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।